বাংলার মানুষকে ভিখারি করে করছে এটা তৃণমূল নেতাদেরকে জবাব দিতে হবে আজকে বাংলার বড় শিল্প কি না তোলা শিল্প আমরা সকলে রাজনীতি করি যারা প্রত্যেকে বাংলায় জিজ্ঞেস করুন যে কোনো যুবককে জিজ্ঞেস করুন ভাই কি তাড়াতাড়ি পয়সা ইনকাম করা যাবে বলবে রাজনীতিটা করুন খুব তাড়াতাড়ি টাকার মালিক হবে সত্যি বাংলার ক্ষেত্রে একটা বড় লজ্জা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তৃণমূল করেছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মন্ত্রী প্রত্যেকটা জায়গায় শুরু করেছে প্রত্যেকটা জায়গায় শুধু তোলাবাজি আর তোলাবাজি আজকে কৃষ্ণনগর থেকে এখানে আসতে চার কলকাতা থেকে এখানে আসতে চার ঘন্টা সময় লাগছে জিজ্ঞেস করবেন না মমতা ব্যানার্জিকে কেন পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তোলা তুলবে মমতা ব্যানার্জির ইতিহাস তার একটা যাওয়ার দরকার আছে 1992 সালে উনি লাইটা অভিযানের ডাক দিয়েছিলেন 21 জুলাই 13 জন যুবক হত্যা হয়েছিল বামপন্থীদের দ্বারা তারপর দেখলাম 1998 সালে দল তৈরি করলেন 2008 সালে উনি বললেন সিঙ্গুর হতে দেবে না তখন আমিও ছিলাম সেই দলে যুবকদেরকে স্বপ্ন দিয়ে বলেছিলেন ওখানে শিল্প হবে না চাষি হবে চাষ হবে জমি কেড়ে নেওয়া হচ্ছে তারপর আমরা সবাই গিয়ে গিয়ে দেখলাম দেখতে দেখতে দশটা বছর পার হয়ে গেল আজকে কি পেলাম শিমুরে না হলো শিল্প আর না হলো চাষ কি পেলাম আজকে যারা আমরা অনেকে তৃণমূল কংগ্রেস করতাম আমরা যে পাপ করেছি আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে তা পাপের প্রায়শ্চিত্ত করছি এই নেতা মানুষের কাছে আমার একটা জিজ্ঞাসা বলুন তো আমরা কাকে সরকার এনেছি যে শুধু রাস্তায় দাঁড়িয়ে নিজের সাথে রং করতে না শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে আর অভিনয় করতে করতে আমি এখানে সাংসদ মহাবীকে জিজ্ঞেস করতে চাই আপনি নিশ্চিত হয়ে শিক্ষিত এই আমার কোনোভাবে কিছু বলার নেই কিন্তু শিক্ষিত হয়ে আপনি এই কৃষ্ণনগরের জন্য কি করেছেন একটা রেলের ওভারব্রিজ তৈরি করতে পারেনি একটা বাজারের সৌন্দর্য তৈরি করতে পারেনি শুধুমাত্র অনেক বড় বড় কথা বলেছেন আর দিনের শেষে যখন সৌন্দর্য হয়েছে তখন ভারতীয় জনতা পার্টি বা যে কোনো কর্মীকে খুন করিয়েছে আপনারা বলুন তো একটা মা বাবা তার চেষ্টা করে ছেলেকে ভালো করে পড়াশোনা করাতে ছেলে যখন গ্রাজুয়েশন হয় মাস্টার ডিগ্রি করে কেউ ডক্টরে পিএইচডি করে তারপর সেই ছেলে আর চাকরি পায় না চাকরি পায় কে না যারা বোমা তৈরি করে চাকরি পায় কে না জঙ্গল করে যারা বন্দুক নিয়ে গুলি ছুটতে ছুটতে যে কোনো মানুষকে হত্যা করে চাকরি পায় কে না কে এলো জঙ্গি যারা গুলি করে হত্যা করে যারা অপরাধী তারা আজকে পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে